আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমস ওয়ার্ল্ড। আমি মিম আছি আপনাদের সাথে। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকেও আমি খুব সুন্দর একটা শরবতের রেসিপি দিব। এটা দিয়ে আপনি আরামসে ডায়েট করা ছাড়া, ব্যায়াম বা ইয়োগা করা ছাড়া বসে বসে ওজন কমাতে পারবেন। শুধু কিন্তু তাই নয়, এটা আপনার সমস্ত শরীরের যে এক্সট্রা চর্বি থাকে সেই চর্বি আপনি বসে বসেই দূর করতে পারবেন। হাতে, পায়ে, থাইয়ে, তারপর তলপেটে বা পেটে যে এক্সট্রা চর্বি হয় সেই চর্বি মাখনের মতো গলে যাবে। কোনো ধরনের ডায়েট বা ব্যায়াম আপনাকে করতে হবে না। শুধু কিন্তু তাই নয়, এই ওজন কমানো ছাড়া, চর্বি দূর হওয়া ছাড়াও এর আরও কিছু উপকারিতা রয়েছে, ঠিক তেমনি অপকারিতাও রয়েছে। এই শরবত খেতে হলে অবশ্যই এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানার পরে আপনাকে এই শরবতটা খেতে হবে। বেশি দিন না, খুব অল্প কয়েকদিন এই শরবত পান করলেই আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই শরবতটা তৈরি করতে আমার এখানে এক গ্লাস গরম পানি লাগবে। অবশ্যই গরম পানি নিতে হবে, কোনোভাবেই উষ্ণ গরম পানি বা ঠান্ডা পানি বা নর্মাল পানি নিলে হবে না, অবশ্যই গরম পানি হতে হবে। তো এখানে আমি এক গ্লাস গরম পানি নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব এক চামচ জিরের গুঁড়া। জিরের কিন্তু অনেক উপকারিতা আছে, তো জিরের গুঁড়াটারও কিন্তু অনেক উপকারিতা আছে। তো এই শরবতের উপকারিতাগুলো এখন আমি একে একে বলবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনে নেবেন। আশা করি আপনারা যদি এর উপকারিতাগুলো শুনেন তাহলে আজ থেকেই এই শরবত খাওয়া শুরু করে দিবেন, এটার এতটা উপকারিতা। এর আগে আমি একটু বলে দিতে চাই, এই শরবতটা চাইলে একটু ভিন্নভাবেও তৈরি করতে পারেন। আমি এখানে জিরে গুঁড়া ইউজ করেছি, তো আপনারা যদি চান কেউ মৌরি বা ধনের বীজ গুঁড়া করে ব্যবহার করতে পারেন। এই শরবতটা কিন্তু মোট চারভাবে তৈরি করা যায়, তো যার যেভাবে ইচ্ছা সে সেভাবে তৈরি করতে পারেন। আমি যেভাবে তৈরি করলাম এটা হচ্ছে একভাবে, আপনারা চাইলে আরও তিনভাবে এই শরবতটা তৈরি করতে পারবেন। এই শরবতটা যদি কেউ চান জিরের গুঁড়ার পরিবর্তে মৌরি গুঁড়া বা ধনে বীজের গুঁড়া ব্যবহার করতে পারেন। কেউ যদি চান এই তিনটা জিনিস একসাথে গুঁড়ো করে এক চামচ গুঁড়ো এই পানিতে মিশিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করছি, আপনারা সবাই চেষ্টা করবেন মৌরি, ধনে বীজ ও জিরা এই তিনটা গুঁড়ো করে তারপর সেই গুঁড়ো এক চামচ এরকম এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে। ওইটা আরও বেশি শক্তিশালী ও কার্যকরী। তো কারো কাছে যদি দেখা যায় যে কোনো একটা কিছু না থাকে, বা যার কাছে যেটা থাকবে, দেখা যায় যে অনেকের কাছে জিরে থাকে বা অনেকের কাছে শুধু ধনে বীজ থাকে, বা দেখা যায় অনেকের কাছে শুধু মৌরি থাকে, বা দেখা যায় যে অনেকের কাছে মৌরি বা ধনে বীজ আছে বা জিরে আছে, তো যার কাছে যেটা থাকে, কেউ যদি চান এখানে জিরে গুঁড়োর পরিবর্তে মৌরি গুঁড়ো বা ধনে বীজ গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন। তো ব্যাস, আমার শরবত কিন্তু তৈরি হয়ে গেছে। আমার কাছে জিরে গুঁড়োটা ছিল, তাই আমি এটা দিয়েই তৈরি করে নিয়েছি। আর এই জিরে গুঁড়োর এই শরবতটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনারা প্লিজ চেষ্টা করবেন জিরে গুঁড়োটা দিয়েই এই শরবতটা তৈরি করতে। যদি কারো স্বাস্থ্যের জন্য জিরে গুঁড়োটা সেফ না হয়, তখন আপনারা আমি আরও যেই পদ্ধতিগুলো বললাম সেভাবে তৈরি করে দেখতে পারেন। তো এই পানিটার অনেক উপকারিতা আছে। এই পানিটা খেলে আপনি এক মাসে 10-15 কেজি ওজন বসে বসে আরামসে কমিয়ে ফেলতে পারবেন। কোনো প্রকারের ডায়েট করার দরকার নেই, ব্যায়াম বা ইয়োগা করার দরকার নেই, কারণ এই শরবতটা খেলে কিন্তু যে প্রচুর ক্ষুধা লাগে সেই ক্ষুধা লাগার প্রবণতাটা কমে যায়। দেখা যায় যে আমরা যারা ডায়েট করতে যাই, দেখা যায় যে ক্ষুধা লাগলে সেই ক্ষুধাটা অনেক কষ্ট করে চাপিয়ে রাখতে হয়, না খেয়ে থাকতে হয়, সেখানে অনেক কষ্ট হয়ে যায় ডায়েট করতে। তো এই কষ্টটা হবে না, আপনার ক্ষুধা কম লাগবে। ক্ষুধা কম লাগার কারণে দেখা যাবে যে আপনি খাবারটা কম খাচ্ছেন, আর খাবার কম খাওয়ার কারণে এমনিতেই আপনার ওজনটা কমে যাবে। তো এই শরবতটা খেলে কিন্তু রাতের ঘুম ভালো হয়।
তো এখনকার সময়ে কিন্তু 99% মানুষেরই দেখা যায় যে রাতের ঘুম হয় না বা রাতে ঘুমায় না, যার কারণে সারা দিন কাজ করতে খুবই বিরক্ত লাগে, মেজাজ খিটমিটে থাকে, কাজের প্রতি অনীহা চলে আসে। তো এই সমস্যা দূর করতে হলে এই জিরে পানি খান, কমপক্ষে 10 দিন কন্টিনিউ করবেন, দেখবেন যে আপনার রাতে ঘুম হচ্ছে ভালো এবং আপনি সারা দিন কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণ শক্তিও পাচ্ছেন, কাজের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি, হতাশা ও দুশ্চিন্তা মুক্ত রাখবে, আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখবে এবং মানসিকভাবে আপনাকে সুস্থ রাখবে, শারীরিক অলসতা ও দুর্বলতা দূর করবে, আপনি রাতে ঠিকভাবে ঘুমাতে পারবেন। তো এটা খেলে কিন্তু চর্বি দূর হবে, আমি তো আগেই বলেছি যে কোনো ধরনের ডায়েট করা লাগবে না, ব্যায়াম বা ইয়োগা করা লাগবে না, এমনিতেই বসে বসেই সমস্ত চর্বি দূর হয়ে যাবে। আর চেষ্টা করবেন অয়েলি ফুডটা কম খেতে, অয়েলি ফুড বেশি খেলে চলবে না, হাত পা থাই বা তল পেট বা পেটে যে এক্সট্রা চর্বি জমে সেই চর্বিগুলোকে মাখনের মতো গলিয়ে দিবে, বেশি দিন না, আপনি 10 থেকে 15 দিন খেয়ে দেখুন রেজাল্টটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যদি এই শরবতটা খাওয়ার পরে কারোর শরীরে কোনো ধরনের ব্যাড ইফেক্ট পড়ে বা দেখছেন যে আপনার শরীরে এই শরবতটা সহ্য হচ্ছে না, তাহলে প্লিজ এই শরবতটা খেতে যাবেন না। আমার চ্যানেলে আরও অনেক ওয়েট লসের শরবত দেওয়া আছে, কেউ যদি চান সেই শরবতের রেসিপিগুলো দেখে নিতে পারেন। এছাড়া স্বাস্থ্যের দিক থেকে এটার আরও অনেক উপকারিতা আছে, যেহেতু এটা আপনি গরম পানিতে তৈরি করে খাবেন তাই এটা ঠান্ডাজনিত সমস্যা দূর করবে, এছাড়া এটা কিন্তু ত্বককে সুন্দর করবে, এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে, যে কোনো ধরনের রোগ থেকে আপনাকে রক্ষা করবে। তাই প্লিজ সবাই একবার হলেও এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুব একটা মন্দ নয়, এটা খেলে কিন্তু চিন্তা শক্তিও বৃদ্ধি পায়, এক কথায় এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, শুধু ওজন কমাবেই না, ওজন কমানোর পাশাপাশি অনেক ভালো উপকার দিবে আপনার স্বাস্থ্যের জন্য। আপনারা যদি চান ছোট বাচ্চাদেরকেও এই শরবতটা খাওয়াতে পারেন যদি তাদের ঠান্ডাজনিত কোনো সমস্যা থেকে থাকে, এছাড়াও জিরে দিয়ে তৈরি করা খাবারও তাদের খাওয়াতে পারেন, তবে চেষ্টা করবেন যে ছোটদেরকে যতটা সম্ভব এটা না খাওয়াতেই, ঠান্ডাজনিত সমস্যা থাকলে একটু করে খাওয়াতে পারেন, বেশি পরিমাণে খাওয়াতে যাবেন না যেহেতু এটা ওয়েট লসের শরবত। তো আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।